সাহস দেখাতেন। সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রধান AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। তিনি ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত 3:15 মৃত্যুবরণ করেন বলে তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন। ফুসফুস সংক্রমণের পর গত 2 অক্টোবর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মিস্টার চৌধুরী তার আগে থেকেই ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। রাজনীতিতে বদরুদ্দোজা চৌধুরীর পরিচিতি শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP-র প্রতিষ্ঠা সদস্য হিসেবে, কিন্তু 2002 সালে সে দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন তিনি। যদিও গত 2 দশকেও তার নতুন দলটি বড় সাড়া জাগাতে সফল হয়নি। ফলে রাজনীতিতে AQM বদরুদ্দোজা চৌধুরী বারবার ছিলেন আলোচিত এক চরিত্র। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, বদরুদ্দোজা চৌধুরী 1979 সালে রাজনীতিতে প্রবেশ করেন। তখন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব। 1979 সালে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপ প্রধানমন্ত্রী ছিলেন। মিস্টার চৌধুরী জিয়াউর রহমান এবং খালেদ জিয়া 2 সরকারের সময়ই মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। মুন্সিগঞ্জ 1 আসন থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2 বার জাতীয় সংসদের উপনেতা, 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি খালেদা জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের 15তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওসময় শপথ গ্রহণের আগে তিনি BNP-র সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেন। বাংলাদেশে প্রেসিডেন্ট হবার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর ঘটতে দেখা যায়নি। 2002 সালের 21শে জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন মিস্টার চৌধুরী। সে সময় BNP সংসদে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল। তার আগে BNP-র সংসদীয় দলের বৈঠকে অনেক সদস্য দাবি তোলেন যে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগ করতে হবে, অন্যথায় তাকে ইম্পিচ করার হুমকি দেন তারা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 7 মাস 7 দিনের মাথায় বদরুদ্দোজা চৌধুরীকে কেন বিদায় নিতে হয়েছিল তার নানাবিধ কারণ উল্লেখ করে তখনকার সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। বদরুদ্দোজা চৌধুরী 1932 সালের 1 নভেম্বর কুমিল্লার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন। তিনি এডিনবার্গ, লন্ডন ব্রমটন চেস্ট ইনস্টিটিউট, লন্ডনের হ্যাম্পার স্মিথ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল স্কুল থেকে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা গ্রহণ করেন। বদরুদ্দোজা চৌধুরী MBBS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। পরবর্তীতে তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। সাইমন মবিন পল্লব, ডেস্ক রিপোর্ট, সমকাল।